বাঙালি যদি হয়েছেন, ভক্ত যদি হয়েছেন, প্রেম যদি ভগবানের প্রতি আপনার হৃদয়ে আসার প্রয়োজন হয় বলে মনে করেন, তাহলে সকাল সন্ধ্যে সময় যখন পাবেন, কারোর গান করুন বা না করুন, আমার প্রাণ গৌরাঙ্গের গান গাইতে যেন ভুলবেন না। ওই জন্য বললাম মায়েরা, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসারের জন্য দাও, কিন্তু 1 ঘন্টা যেন আমার গৌরীর জন্য তুমি দাও, 1 ঘন্টা ঈশ্বরের জন্য দাও। 1 ঘন্টা যদি তুমি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক না করতে পারো, তাহলে সারা জীবন তুমি বলদের মতো খেটেই যাবে, পাবে না তুমি কিছু ওই খড় আর ঘাস ছাড়া। এই মায়ার যা কাজ করছো সব খড় ঘাস, যা পাচ্ছ সব বেকার চলে যাবে, কেননা কেউ তোমার সঙ্গে যাবে না। কিন্তু তোমার কর্ম ঈশ্বরের সঙ্গে তোমার ওই 1 ঘন্টা কাটানো তোমার ভগবানের চরণে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং অন্তত 1 ঘন্টা ভগবানের জন্য সময় কাটাবে। তাই সকাল সন্ধ্যে যখনই সময় পাবেন, সুযোগ যখন পাবেন, ঘরে থাকুন, বাইরে থাকুন, আলু বাগানে থাকুন, শিমুর স্টেশনে থাকুন, তারকেশ্বরে মন্দির থাকুন, অফিসে থাকুন, যেখানে থাকুন, প্রাণ ভরে আমার গৌরের নাম গাইতে যেন ভুলবেন না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম যে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম যে, আমার জীবন কিছু না কিছু শিখেছি, এরা সবাই আমার গুরু। হ্যাঁ, তবে আমি
আদর্শ বলে মানে তারা কেউ কেউ কোনো রুচিহীন গান গায়। এখন যেটা রুচিহীন গানে একটা ট্রেন্ড বেরিয়েছে, ওই রুচিহীন গান আমি কোন আমার আদর্শ সঙ্গীতজ্ঞদের মধ্যে পাই না। হ্যাঁ, যাই হোক, তো সেই সব ধরনের গান আমার জানা আছে, মোটামুটি গাওয়ার চেষ্টা করি। কিন্তু মাইরা, কীর্তনের মধ্যে যে আনন্দ আছে, এই আনন্দ অন্য কোন গানের মধ্যে পাওয়া যাবে না। এটা একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই আনন্দ খাঁটি আনন্দ। মায়েরা যতই বাজাও ভুক ভুক ডিজে আর কাঁচা বাদাম ভাজা বাদাম, যতই করো না কেন, এই আনন্দ জীবনে তুমি পাবে না। সুতরাং এই আনন্দ পেতে গেলে গুরুচরণের দাস হতে হবে, সঠিক শুদ্ধ হৃদয় হতে হবে, বুক ভরা ভক্তি নিয়ে কীর্তনের আসরে বসতে হবে। আর যদি সঠিক কীর্তন শুনতে পারে, যে আনন্দের সাগরে আপনি ভাসবেন, ওই আনন্দ আর কোথাও অনুভব পাবেন না। সেই মহাপ্রভুর গান নিয়ে আজকে আমরা এই আজকে আসল লীলার মধ্যে আমরা যাব, বৃন্দাবনে যাব। আজকে যে লীলাটি আমরা দর্শন করব, এই লীলাটি শ্রীমদ ভাগবতের একটি লীলা। যেহেতু আমাদের পরে একটা যে লীলা হবে সেটা রাসলীলা হবে, যিনি আসছেন, যিনি আমাদের পরে যিনি গাইবেন রাসলীলা গাইবেন। এবার আমি যদি হঠাৎ করে গৌরলীলা গাইতে গাইতে যদি চলে যাই, তারপর রাসলীলা তা ধরতে একটা অসুবিধা হবে। তাই আমি চিন্তা করলাম যে রাসলীলা শ্রীমদ ভাগবতে বর্ণিত আছে, তাহলে তিনিও বলবেন শ্রীমদ ভাগবতের লীলা, আমিও তাহলে একটা শ্রীমদ ভাগবতের লীলা করি। শ্রীমদ ভাগবত থেকে আজকের একটা আমরা লীলা আর সাধন করব, একেবারে তত্ত্বপূর্ণ, ভক্তিপূর্ণ, রস একেবারে পরিপূর্ণ, বাৎসল্য রসের একটি লীলা আমরা সাধন করব। যে লীলাটি আস্বাদন করব, ভাগবতে যা নাম লেখা আছে সেটাই বলবো। আপনারা যাদের যাদের বাড়িতে ভাগবত আছে, পাতা উল্টে আপনারা দেখে নেবেন। সেই লীলাটির নাম ভগবান শ্রীকৃষ্ণের, ভালো করে নামটা মনে রেখে দিন, ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্ম মোহন লীলা। এই লীলাটি আজকে আমরা গাইব, ব্রহ্ম মোহন লীলা। এই লীলাটি শ্রীমদ ভাগবত থেকে এই লীলাটি গাইব, তারপরে আমাদের পরের শিল্পী তিনি এসে রাসলীলা গাইবে। নামটা মনে আছে তো কি বল? ব্রহ্ম মোহন লীলা। চলো তাহলে সেই লীলাটি দর্শন করার জন্য আমরা যাই, আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে সেই লীলা দর্শন করব। চলো মায়েরা সবাই, যারা যারা গান শুনছেন, যারা যারা বৃন্দাবনে গিয়েছে, তাহলে চলো আমরাও যখন বৃন্দাবনে যাব, তাহলে বৃন্দাবনে যাওয়ার একটা বিখ্যাত গান দিয়ে যাই। বৃন্দাবনে যাওয়ার গানটা গাইব, যদি বলেন তাহলে তো লাইন গাই। আচ্ছা, হিন্দি গাইব না বাংলা গাইব? বাংলা গাইব। আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলা গাইব। বাংলা যখন ভক্তরা বলেছে, ভোট যখন বাংলায় বেশি করেছে, তখন তাহলে বাংলা গান গাইতে গাইতে চাই। এই গানটি আমার খুব প্রিয় একটি গান, বাংলায় গান কিন্তু বৃন্দাবনে যাওয়ার গান, শুনলেই বুঝতে পারবে এটা আমার। আমি আমার মতো একটু সাজিয়ে গুজিয়ে একটু গানটা গাই। বলে দে রে, 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 গুঠির রাখাল, বলে দে রে, কোথা রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুখান, কোথায় বৃন্দাবন,
তিনি রচনা করেছেন তার নাম জানেন? নাম জানেন তার? এক কথা, এই ভক্তি ওই লোকটা ছাড়া লিখতেই পারে না। নামটা তার ইসলাম, তিনি একজন মুসলমান, কিন্তু যে গানটা তিনি লিখেছেন এই গানটার ভাব উপলব্ধি করতে গেলে তোমার জনম জনম কেটে যাবে, কিন্তু তিনি এক জনমে উপলব্ধি করে নিতে পেরেছেন। তিনি বাংলার এক অত্যন্ত আশ্চর্য কবি, তার নাম কাজী নজরুল ইসলাম। আমার নজরুল ইসলামের গান আমার ভীষণ ভালো লাগে গাইতে, আমি কাজী নজরুল ইসলামের ভীষণ বড় ভক্ত। আমার 7 বছর বয়সে আমার যখন প্রথম আমার এলাকার থেকে পুরস্কার পাওয়া, প্রথম হওয়া, সেটা নজরুল ইসলামের গান দিয়ে। হ্যাঁ, সেই গানটা ছিল আবার সখী শেহরি কেমন বল, আপনারা হয়তো শুনেছেন, সখী শেহরি কেমন বল, নাম শুনিলে আর এত প্রেম আসে চোখে ভরে আসে জল। ওই গানটাকে 7 বছর বয়সে আমি প্রথম ব্লক থেকে ফার্স্ট হয়েছি। আমার নজরুল ইসলামের গান ছোটবেলা থেকে খুব প্রিয়, এই গানটা তো আমার অত্যন্ত প্রিয়। বৃন্দাবনে যাওয়া গুঠেরে রাখালে কোথায় বৃন্দাবন রাখালে রাজা এটা নজরুল ইসলাম উপলব্ধি করতে পেরেছেন, আমরাও এখন উপলব্ধি করতে পারি।
দুর্ভাগ্যটা আমাদের, দুর্ভাগ্যটা ওনার নয়। উনি যে জন্মটা নিয়ে এই জগতে এসেছেন, যা কাজ করে দিয়ে গেছে, সৃষ্টি করে দিয়ে চলে গেছে, আমরা তার কাজ বুঝতে পারি না। বলছে আপনারা যদি বৃন্দাবনে যান, এখনো পর্যন্ত রাধা গোবিন্দের নিত্য লীলা হয় সেটা আপনারা বুঝতে পারবেন। যদি আপনাদের সেই অনুভূতিটা থাকে আর গুরু ভাবটা যদি সেটা থাকে, তাহলে কিন্তু হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। কৃষ্ণ নামের শ্রীমতী রাধা রানী কি।